চলো চলো তো শক্তি দায়িনী হলেন এই মা কালী। তাই পুরুষ যতই নিজেকে ভাবুক শক্তি দায়িনী, শক্তি কিন্তু আসলে মায়েদের কাছেই আছে, তাই না? তাই দেখুন মা খাড়া হাতে দাঁড়িয়ে আছে আর বাবা পায়ের নিচে পড়ে আছে। সবাই মিলে বলো, মা কালী কি? তারা মা কি? কালী মা কি? কালী বলো কালী বলো Thank you.
কি তাই না? এটা সেই শ্মশান, কিসের এত অহংকার, কিতে কিসের এত জ্বালা, সবকিছু এই শ্মশানে এসে দাও দাও করে পুড়ে ছাও হয়ে যাবে, তখন কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না। তোমার জন্য আমার এই হয়েছে, তোমার জন্য আজ আমার এই ক্ষতি হয়েছে। আসলে কি বলুন তো, কারো পাপের ভাগি কেউ কেউ হয় গো? যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেটা তো তারই পাপের ফল, তাই না? যে যেরকম কর্ম করবে তার ফলটা ঠিক সেরকমই হবে। আমি পাপ করলে কি তুমি ভোগ করবে? আমার পাপের ফল আমি ভোগ করব। তাই কোনো ক্ষতি হলে আমরা আগে লোকেরই দোষী, ওর জন্য আমার অমুক ক্ষতি হয়ে গেছে, না গো না, তোমার দোষে আজ তোমার ক্ষতি হয়ে গেছে। তাই কি বলছি জানেন? ওই দেখো শ্মশানে Oh,